গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আশা করি যে আগের যে থ্রি কোশ্চেনের পার্ট ওয়ানের যে ভিডিওটা তোমরা দেখেছো এবং বুঝতে পেরেছ। তো আজকে আমি দ্বিতীয় পার্টটি একটু নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বলে দিই আগের দিন কী পড়েছিলাম আমরা। থ্রি কোশ্চেন বাই লিও টলস্টয়ের যে লেখা এই স্টোরিটি, যেখানে একটা রাজা ছিল, তার মনে হঠাৎ করে একদিন তিনটে প্রশ্নের উদয় হবে যে সঠিক সময় কোনটা, সঠিক মানুষ কারা এবং সঠিক কাজ কোনটা। কিসের জন্য তার এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর খোঁজা? শুধুমাত্র সে চায় যে এমন সে কাজ করবে যে কাজে কখনো সে বিফল হবে না, অর্থাৎ ব্যর্থ হবে না বা ফেল হবে না। সেই জন্য সে কিন্তু এই তিনটে প্রশ্নের উত্তর খুঁজতে বের হয়। সেই জন্য সে গোটা রাজ্য জুড়ে ঘোষণা করে দেয় যে এই তিনটে প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিতে পারবে তাকে বিশেষ উপহার দেওয়া হবে। এই মতো কি হয়, বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা তার রাজসভায় এসে উপস্থিত হয় এই তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। গতদিনের ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম, আজকে তারপর থেকে শুরু করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথম লাইনে রয়েছে, ইন রিপ্লে টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে। রিপ্লে মানে উত্তর। কিসের ফার্স্ট কোশ্চেন? প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কী ছিল? যে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, মানে কি যে কোনো কাজ কোন সময় শুরু করব, সেইটা ছিল প্রথম প্রশ্ন। তো কী বলছে দেখো, ইন রিপ্লে টু দ্য ফার্স্ট কোশ্চেন সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবল অফ ডেইজ মান্থস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। সাম সেড মানে কেউ কেউ বললো, অর্থাৎ অনেকজন এসেছিল, অনেক জ্ঞানী ব্যক্তিরা এসেছিলেন, সেই জন্য তাদের মধ্যে কেউ কেউ বলছে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানার জন্য ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স। ওয়ান মাস্ট ড্র আপ মানে, ড্র আপ মানে অঙ্কন করা বা খসড়া তৈরি করা বা আঁকা, কিন্তু এখানে আঁকা বলতে একটা তালিকা প্রস্তুত তৈরি করার কথা বলছে, ইন অ্যাডভান্স আগে থেকেই। এ টেবল অফ ডেইজ একটা দিনের তালিকা, মান্থস একটা মাসের, অ্যান্ড ইয়ার্স এবং বছরের তালিকা বলতে কীরকম, যে আমি আজকের দিনে কী কী করবো একটা মাসে, ঠিক একইভাবে যে এই এক মাসে আমি কী কী করবো এবং একটা গোটা বছরে কী কী করবো, এই সমস্ত জিনিস সঠিক সময় কখন করবো না করবো তার একটা তালিকা প্রস্তুত করতে হবে এবং সেটাকে কী করতে হবে, মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। মাস্ট লিভ বাঁচতে হবে, অর্থাৎ ফলো করতে হবে, স্ট্রিক্টলি কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট এইটার অনুসারে। এইটা বলতে কি, এই যে তালিকাটা তৈরি করা হলো মাসের, বছরের এবং দিনের, সেইটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে, তাহলে কি হবে, একজন সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারবে। অনলি দাস, শুধুমাত্র এইভাবেই, দাস মানে এইভাবেই, সেট দিয়ে তারা বললো, তারা বললো বলতে এই যে কয়েকজন বললো যারা তালিকা তৈরি করতে হবে তাদের কথা বলা হচ্ছে, সেট দিয়ে তারা বললো, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, কুড এভরিথিং সমস্ত কিছু বি ডান করা যেতে পারে অ্যাট ইটস প্রপার টাইম, এটার সঠিক সময়ে। তাহলে কোনো কাজ সঠিক সময় করতে গেলে কী করতে হবে, এইভাবে দিন মাস এবং বছরের তালিকা প্রস্তুত করতে হবে, তবেই কিন্তু কোনো কাজ সঠিকভাবে সঠিক সময়ে করা যাবে। এবার ঠিক একইভাবে অনেক লোকজন এসেছিল, আর একটা গ্রুপ তৈরি হলো, তারা কিন্তু অন্য ধরনের উত্তর দিল। কী উত্তর দিল? আদার্স ডিক্লেয়ার্ড, অন্যরা ঘোষণা করলো, মানে বলল দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, এটা হচ্ছে অসম্ভব, টু ডিসাইড, স্থির করা, ডিসাইড মানে স্থির করা, বিফোর হ্যান্ড আগে থেকেই, দ্য রাইট টাইম সঠিক সময় ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের। তা কেউ কেউ বললো কি যে এটা অসম্ভব আগে থেকেই কোনো কাজের সঠিক সময় স্থির করা, কি তাই তো, তাই না? ধরো আমরা স্কুলে রয়েছি, স্কুলে নির্দিষ্ট পিরিয়ড থাকে, তো নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্যারা বা টিচাররা যান,
তাই সঠিক সময় কিন্তু সেই সঠিক যে নিয়মটা তৈরি করা হয় সে কিন্তু ফলো করা সম্ভব হয় না। তো এখানেও সেই এই দল এরা কী বলছেন যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময় আগে থেকে স্থির করা সম্ভব নয়। বাট নট দ্যাট, কিন্তু তার মানে এই নয়, নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবসর্ব ইন দ্য আইডল পাস্ট টাইমস, কিন্তু তার মানে এই নয় যে অলসতার মধ্যে দিয়ে অ্যাবসর্ব মানে নিমজ্জিত থাকবে, অর্থাৎ অলসতার মধ্যে দিয়ে সময়টাকে কাটাবে, এটা করলেও হবে না। তাহলে কী করতে হবে? এদের মতে বলছে এরা, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, একজনের উচিত অলওয়েজ সর্বদা অ্যাটেন্ড টু অল, সমস্ত দিকে সজাগ থাকতে, দ্যাট ওয়াজ গোয়িং অন, যেগুলো ঘটছে, অর্থাৎ একজনকে যেগুলো আশেপাশে ঘটছে সেগুলোর দিকে একটু সজাগ থাকতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপরে দেখতে হয় যে হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, যে কোনটা সব থেকে প্রয়োজনীয় জিনিস, তখন সেটাকে করতে হবে। ঠিক একইভাবে অন্যরা কিছু কিছু মত দিল একটি প্রশ্নের উত্তরেই। আদার্স এগেইন সেড, অন্যরা আবার বলল, দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ দ্য কিং মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। অন্যরা কী বলল, হাউ এভার অ্যাটেন্টিভ দ্য কিং মাইট বি, যে যতটাই মনোযোগী রাজা হোক না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, কী ঘটছে না ঘটছে তার প্রতি, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, এটা হচ্ছে অসম্ভব ফর ওয়ান ম্যান একটা মানুষের ক্ষেত্রে, টু ডিসাইড স্থির করা কারেক্টলি সঠিকভাবে, দ্য রাইট টাইম সঠিক সময় ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের। তাহলে অন্যরা কী বলছে যে রাজা যতই কোনো কিছুর প্রতি সজাগ হোক না কেন, একটা মানুষের ক্ষেত্রে কিন্তু ওটা অসম্ভব প্রত্যেকটা কাজের সঠিক সময়কে নির্ধারণ করা। তাহলে কী করতে হবে এদের মতে, দেখো কী করতে হচ্ছে, বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইস ম্যান, কিন্তু যদি হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইস ম্যান, তার থাকা উচিত একটা জ্ঞানী ব্যক্তিদের কাউন্সিল, অর্থাৎ সভা পরিষদ, এরা কী করবে, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম, সঠিক সময়কে নির্ধারণ করতে, ফর এভরিথিং, প্রত্যেকটা জিনিসের প্রতি। তাহলে ঠিক একইভাবে বুঝতে হলে যে প্রথম প্রশ্ন ছিল কি হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, এই জন্য কিন্তু তিনটে গ্রুপ তৈরি হলো, তিনটে গ্রুপ কিন্তু তিন রকমভাবে তিনটে প্রশ্নের উত্তর দিল, সুতরাং রাজার কিন্তু পছন্দ হলো না এই তিনটে প্রশ্নের উত্তর। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ।